He's an adult. He can pretty much handle his own controversies in show business. It's just a simple controversy. Why daddies have to always, you know, save their sons? I don't understand this. It's just a simple controversy. Why daddies have to... এবার শাহরুখ পুত্র আরিয়ান মাদক মামলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপ এবং একের পর এক বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে কড়া ভাষায় ধুয়ে দিলেন বলিউড অভিনেত্রী কঙ্কনা রানাওয়াত। দেখুন সেই চাঞ্চল্যকর তথ্য। ছেলের কর্মে বাবা শাহরুখকে বাদ দেওয়া হলো একাধিক কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ থেকে। খবরগুলি বিস্তারিতভাবে জানতে ভিডিওটি না টেনে পুরোটা দেখুন। দেশ বিদেশের স্টারদের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু ছেলের গ্রেপ্তারি পরোয়ানার পর শাহরুখের পাশে এসে দাঁড়িয়েছিলেন সালমান খান থেকে শুরু করে ঋত্বিক রোশন সহ অনেক বলি তারকারা। এমনকি আরিয়ানের উদ্দেশ্যে গতকালই একটি খোলা চিঠি লেখেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মমতা ব্যানার্জি। আর তারপরেই মমতা ব্যানার্জিকে এক হাত দিলেন কঙ্কনা রানাওয়াত। যদিও এই অভিনেত্রী বলিউডে একজন দাপুটে অভিনেত্রী হিসেবেই পরিচিত, কোনো ঘটনায় তিল থেকে তাল খসলে মুখ না খুলে থাকতে পারেন না তিনি, আর তখনই পড়ে যান বিপাকে। এর আগে ঠিক এই একই কারণে তার টুইটার অ্যাকাউন্টও ব্যান করে দেওয়া হয়েছিল। এছাড়া সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুর পর থেকেই বলিউডে নেপোটিজম নিয়ে উত্তেজনার শীর্ষে ছিলেন অভিনেত্রী কঙ্কনা রানাওয়াত। এবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মমতা ব্যানার্জিকে গদ্দার বেগম বলে কটাক্ষ করলেন তিনি। গত রবিবার মাদক যোগের অভিযোগে আরিয়ানকে গ্রেপ্তার করার উদ্দেশ্যে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় মমতা ব্যানার্জি একটি খোলা চিঠি লেখেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় মমতা ব্যানার্জিকে নিয়ে অভিনেত্রী লেখেন, আরিয়ান খানকে বাঁচাতে গদ্দার বেগম এসেছে, আমরা সবাই ভুল করি কিন্তু সেগুলিকে গ্লোরিফাই করি না। আমার বিশ্বাস এই ঘটনা আরিয়ানের কাছে শিক্ষামূলক হবে এবং ভুল কাজের পরিণাম কি হতে পারে তা বুঝতে শিখবে সে। আশা করছি এই ঘটনায় আরিয়ানকে পাল্টে দেবে আর তাকে আরো ভালো ও সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলবে। খারাপ সময়ে কারো বিষয়ে গসিপ করা যেমন ঠিক নয়, তেমনই কোনো অপরাধ যে হয়নি এমন ভাবাটাও কিন্তু অন্যায়। আরিয়ান যে কোনো অপরাধ করেনি একথা বলে যারা আরিয়ানের দোষকে লঘু করে দেখছে, তার পা চাটছে, তাদের দেখে আমার করুণা হয়। ঈশ্বর তাদের সুবুদ্ধি দিন। কঙ্কনা আরও বলেন, গদ্দার বেগম যতই চেষ্টা করুক না কেন, মাফিয়া শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে তিনি কোনোভাবেই বাঁচাতে পারবে না। শুধুমাত্র সময় নষ্ট আর নিজের মানসম্মান নষ্ট করতে শাহরুখের পাশে এসে দাঁড়াচ্ছে মমতা ব্যানার্জি। পরবর্তী খবর, 2017 সালে শিক্ষা প্রযুক্তি সংক্রান্ত এক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন শাহরুখ। তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ায় ওই সংস্থার আয় দ্বিগুণ বেড়ে গিয়েছিল বলে দাবি। সেই বিজ্ঞাপনে শিশুদের ভবিষ্যৎ এবং শিক্ষা সংক্রান্ত বিষয়ে শাহরুখকে পরামর্শ দিতে শোনা যায়। কিন্তু ছেলে আরিয়ানের ঘটনার সঙ্গে এই বিজ্ঞাপনকে টেনে এনে বলিউডের বাদশাকে তুলোধনা করতে ছাড়ছেন না নেটিজেনরা। আরিয়ান খানের গ্রেপ্তারির পর শাহরুখের এই বিজ্ঞাপনের পরামর্শ শুনতে নারাজ অনেকেই। একজন টুইটে লিখছেন, দেশের বাচ্চাদের শিক্ষার জ্ঞান দিতে ব্যস্ত শাহরুখ নিজের ছেলেরই খেয়াল রাখতে পারলেন না, শাহরুখকে এই বিজ্ঞাপন থেকে এক্ষুনি সরিয়ে নেওয়া উচিত। আরও একজন লিখেছেন, যে ব্যক্তি নিজের সন্তানদের ঠিকমতো লালন পালন করতে পারেন না তার ভালো বাবা মা হওয়ার পরামর্শ তার মুখে মানায় না। এই বিতর্কের মধ্যেই শিক্ষা প্রযুক্তি সংক্রান্ত ওই সংস্থার অ্যাপ নিজেদের ফোন থেকে সরিয়ে ফেলতে শুরু করেছেন অনেকেই, যার ফলশ্রুতি স্বরূপ চাপের মুখে পড়ে শাহরুখ খানকে ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ থেকে খারিজ করার সিদ্ধান্ত নিয়েছেন সংস্থার মালিক। একদিকে নেটিজেনদের কটাক্ষ, অন্যদিকে ছেলেকে জামিন দিতে না পারায় একেবারে চুপ করে গেছেন শাহরুখ। তার দিক থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে হিট করুন আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন।